Everyone, assalamu alaikum. It's me Sifat Kabir and welcome to my official YouTube channel Sifat Kabir Vlogs. কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়া। সো অনেকদিন পর গাইজ আপনাদের সাথে ব্লগ নিয়ে চলে আসলাম, নতুন একটা ব্লগ। এই ব্লগটা হচ্ছে ফুড রিলেটিভ ব্লগ। সো আমি আজকে ফার্স্ট টাইম ফুড রিভিউ করবো। সো আপনারা আমাকে প্লিজ সাপোর্ট করবেন, যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপর দেওয়ার চেষ্টা করতে পারি। এবং আমার চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন, তা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করে যাবেন, যেন আপনাদের দোয়া আমি আরও তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইবার পৌঁছাতে পারি। সো গাইজ, আজকে আমি শনি একটা বিখ্যাত রেস্টুরেন্ট আছে দক্ষিণা কিচেন, ওই রেস্টুরেন্টে যাবো। ওই রেস্টুরেন্টে গিয়ে আজকে আমি ফুড রিভিউ করবো। আজকে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি, বৃষ্টির ভিতরে খিচুড়ি না খেলে কিন্তু জমে না। সো গাইজ চলেন, আমরা ওখানে যে মাটকা বিফ, মাটকা মাটন, খিচুড়ি, লেডোস, অনেক প্রকারের খাবার আছে, সেই খাবারগুলো টেস্ট করবো এবং আপনাদেরকে এটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো। সো চলেন দর্শক বন্ধুরা, যাওয়া যায় রেস্টুরেন্টের সামনে, যে আপনাদের সাথে কথা। আমরা এখন চলে আসছি দক্ষিণা কিচেন, কিচেনটা দেখেন। এটা লোকেশন হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংকটা দেখেন, কিন্তু সাউথ ইস্ট ব্যাংকের পাশে। তো চলেন চলেন সো গাইজ, এটা হচ্ছে দক্ষিণা কিচেনের দুপুর এবং রাত্রেবেলা খাওয়ার মেনু কার্ড। সো মেনু কার্ড থেকে আপনারা দামগুলো জেনে নেবেন, কোন খাবারের কত প্রাইস। আমি পুরো মেনু কার্ডের বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিলাম। আমরা দক্ষিণা কিচেনের রেস্টুরেন্টে ঢুকছি, এগুলো তাদের মেনু কার্ড, এখানে প্রত্যেকটা জিনিসের প্রাইস দেখলাম। এখন অর্ডার দিই, চলেন কী কী খাওয়া যায়। সো আমরা খাই, খাওয়া দাওয়া করে আপনাদের টেস্টের সম্পর্কে জানানোর চেষ্টা করি, কীরকম তাদের মটকা বিফ, কীরকম তাদের মটকা চিকেন। যেহেতু আমি খাসিটা খাই না, সো খাসি প্রেফার করছি না আপনাদের, আমি বিফ আইটেমটা খাবো, রোমালি রুটি খাবো, তারপর ভাত খাবো, চুই জাল খাবো, খিচুড়ি খাবো। যেহেতু বৃষ্টি হয়েছে একটু খিচুড়ি খাইতে হয়, সো খিচুড়ি খাবো। ভর্তার আইটেমটা একটার থেকে আড়াইটার ভিতরে শেষ হয়ে যায়, সো এখন বাজে 3:30, তো সো এখন মনে করেন এখন পাচ্ছি না। সো ভর্তা আইটেমটা চলে গেছে, সো এখন খিচুড়িটা খাবো, মটকা বিফ খাবো, চুই জাল খাবো, রোমালি রুটি খাই, ভাত খাই, দেখি আর কী খাওয়া যায় ডেজার্ট আইটেম। আগুন আজ কেন জানি মন পারায়, হঠাৎ চলে এলি তুই এই কল্পনায়, তোর কিউটনেস দেখে এই মন হারায়। লেগে গেছে আগুন আজ কেন জানি মন পারায়, হঠাৎ চলে এলি তুই এই কল্পনায়, তোর কিউটনেস দেখে এই মন হারায়। তোর হটনেস আমার মন পড়ায়, হেঁটে হেঁটে খুঁজি তোকে মনে দে দিক সেদিক, দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক, চিকেন খিচুড়ি মেবি। হ্যাঁ, চিকেন খিচুড়ি। সো এটা টেস্ট এরকম একটু খেয়ে পাতে জানাচ্ছি, খিচুড়িটা অনেক মাখো মাখো, মানে মশলাদার খিচুড়ি, যেরকম একটা থানের পিস দেয় দেখতেই পাচ্ছেন, এরকম একটা থানের পিস দিছে। যে এই পিসটা নিয়ে একটু খেয়ে দেখি। ঠিক আছে, একটু সালাদ নিয়ে, হালকা সালাদ নিয়ে খেয়ে দেখি। মনে আছে এটা খুবই মাখো মাখো জিনিসটা, দেখেন জিনিসটা খুবই মাখো মাখো। সো এইটার রেটিং আমি আউট অফ 10 7 দেবো, 10-এর ভিতরে 7 দিচ্ছি এটার রেটিং। আসেন, বিফ আইটেমটা খাই, চুই জলটা খাই। প্রথমে খিচুড়িটা খেলো, এখন সাই পরোটা দিয়ে বিফ মটকা রাখলাম। খাচ্ছি হলো বিফ মটকা এই আপনার সাই পরোটা দিয়ে। তো বিফ মটকাটা একটু খেয়ে দেখি, আমাদের এই জায়গাটা মানে চুই জলের মতো একটা রসুন দেয়, আর এই যে সরিষার তেলটা খুবই খুবই সুন্দর একটা স্মেল আসতেছে জায়গার থেকে। আমি সাই পরোটা দিয়ে একটু বিফ মটকাটা খেয়ে দেখি কেউ। তো গাইস চলেন খাই, দেখেন প্রচুর পরিমাণ নরম মাংসটা, তেলে সলিড মাংস না, এটা তেলের মাংস, তো তাই জন্য একটু ছিটপিটি হচ্ছে। হুম হুম
এটা মাস্ট রিজনেবল একটা আইটেম, এটা খুবই মজার একটা আইটেম। ওনার যে কুক করছে মাঠটার ভিতর জোলটা পারফেক্টভাবে স্ম্যাশ হয়েছে, এবং যে মিটটা তেলের মিট ওইটা পরোটাটা গরম, তো পরোটার মজা। আর জিনিসটা দেখেন আপনি, জোলের রেভিনেসটা দেখেন, জোলের রেভিনেসটা দেখছেন মানে কত ঠিক। তো জোলের রেভিনেসটা দিয়ে একটু যদি পরোটাটা খাওয়া যায় বেস্ট, আইটেমটা বেস্ট। তো আমার চ্যানেল থেকে যদি আমি এটা রেটিং দিই 10 out of 8, আমি 8 রিকমেন্ডেবল করছি। এটা খুব মাস্ট একটা আইটেম, সে এখন খাবার ভাত দিয়ে চুই যাও, সো আপনারা দেখেন এনজয় করেন। সো গাইজ, আমি ভাতের সাথে চুই জাল খাবো, চুই জালটা পরোটার সাথে খাওয়াটা তো পছন্দ করি না। সো ভাতের সাথে কেজে আমার সাথে আমাকে চুই জালের সাথে কিছু একটা রসুন, কেজে সলিড মিট, মিটটা 100 গ্রাম কি 110 গ্রাম হবে। তো চুই জালটা খেয়ে দিয়েছে, চুই চুইটা খুলনার যে অথেন্টিক চুই, আমি তো আরও অন্য জায়গায় চুই খেয়েছি, এই চুইটা খুলনার অথেন্টিক চুই। তো খেয়ে দেখি, চুই জালটা খুব মজা, ভাতটা গরম, তো গরমের গরম ভাতের সাথে চুই জালটা আসলে খুব মজা লাগছে। একটু লেবুটা খাই, লেবু দেওয়ার পর জিনিসটা মানে টেস্টটা অন্যরকম হয়ে গেছে। তো চুই জালটা বিফ মটকাটা চুই জাল থেকে বেস্ট আমি বলি, যেহেতু এটা দক্ষিণা কিচেন আপনার বিফ মটকা এবং বিফ মাটন দ্বারাই বিখ্যাত হয়েছে, চুই জালটাও মজা। কিন্তু আমি রিকমেন্ডেবল করি মটকা বিফের থেকে চুই জালটা একটু লো হবে, কিন্তু বিফ মটকাটা খুব মজা। তো আরেক বাইট খাই, আমাদের বোরানি স্পেশাল বোরানি খেয়ে দেখি। আমাদের বোরানিতে ঝাঁসটা প্রচুর লাগতেছে, পুদিনা পাতার ঝাঁসটা, মানে বোরানি যে হয় না যে পুরান ঢাকার অরিজিনাল বোরানি যেগুলো বিয়ে বাড়িতে আমরা খাই ওই টাইপের না, বাট খারাপও না, মানে কার কার মুখে অন্যরকম, যার যার মুখের রুচি অন্যরকম। সো আমার কাছে খারাপ লাগতেছে না, কিন্তু ঝাঁসটা যে বোরানির যে ঝাঁসটা খুব গলায় লাগতেছে। তো চাটনি আছে, চাটনিটা তো খাইনি, চাটনিটা মেবি তেঁতুলের চাটনি। সো একটু চাটনি দেখে দেখি, চাটনিটা খুব টক, চাটনিটা চুই জালের সাথে কোনোভাবেই যায় না। সো আইটেমগুলো খাই, খাওয়ার শেষে আপনাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া শেষ করলাম মাত্র, বিফ মটকা খাইলাম, বিফ চুই জাল খাইলাম ভাত দিয়ে, শাহি পরোটা খাইলাম, ডাল দিয়ে ভাত খেলাম। ডালের আইটেমটা খুবই জোশ ছিল, মানে ডাল দিয়ে গরুর মাংসটা আসলে খুব জোশ ছিল, একবার খেয়ে নিলাম। চাটনি ভালো কথা, আমার এক ভাই বলছে চাটনিটা খুবই রেকমেন্ডেবল একটা আইটেম। আসলে চাটনিটা দক্ষিণা কিছু না, এসব প্রথম চাটনিটা বলবেন দিতে, চাটনিটা যারা খাবে তাদের মুখে রুচি বাড়বে, তারপরে খাবার খাবে। সো ভিডিওটা এ পর্যন্তই ছিল, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। অন্য কোনো নতুন ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে দক্ষিণা কিচেনে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।